তারপরে 91 96 2001 2008 ভালোই চলছিল, এরপর আবার আওয়ামী দুঃশাসন চলে আসে। সেই একদলীয় শাসন, একদলীয় রাজনীতি, একদলীয় পার্লামেন্ট, হ্যাঁ, দেশ শুধু আওয়ামী লীগের। পার্লামেন্টটাও এমন করা হলো যে যে পার্লামেন্টের কাছে সরকার জবাবদিহি থাকবে আর পার্লামেন্ট জবাবদিহি থাকবে জনগণের কাছে। শেখ রবিউল আলম, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আর বর্তমান বাস্তবতা কি দেখতে পান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দর্শক আলোচক এবং যারা এই মুহূর্তে এসিটিভি সাথে যুক্ত আছেন। না, প্রত্যাশা তো পূরণ হয়নি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন, আপনি যদি বলেন, সার্থক রাজনীতিক ছিলেন এবং রাজনীতিতে সফল রাজনীতি করেছেন, সফলতা পেয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে রাষ্ট্র ব্যবস্থাপনায় সফল হননি। এখন তিনি তো রাজনীতিক, রাজনীতিকের সফলতা ব্যর্থতা দুটি নিয়ে আলোচনা করা যাবে এবং সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় হবে জাতির জন্য। তো আওয়ামী লীগের রাজনীতি তার হাত ধরে 66-70 ভালো রাজনীতি করেছে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 5 বছর, কেন জন আকাঙ্ক্ষা ধারণ করে আওয়ামী লীগ রাজনীতি করেছে সঠিক ট্র্যাকে থেকে, যার ফলে বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা যেটা, সেটা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনিবার্য হয়ে উঠেছিল। এই পর্যন্ত আমি তাকে বলবো যে অভিসংবাদী নেতা, কোনো সন্দেহ নেই। কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় যখন আওয়ামী লীগ আসলো, মানুষকে যে আশা আকাঙ্ক্ষা দেখিয়ে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের ভোট, তার পরবর্তীতে স্বাধীনতা যখন অনিবার্য হলো, বিদ্রোহ, সেনা বিদ্রোহ থেকে শুরু করে সশস্ত্র সংগ্রাম, একটা জনযুদ্ধে পরিণত হলো, সেখানে তো নিশ্চয়ই পুরো জাতির অবদান রয়েছে, আরও অনেকের অবদান রয়েছে। ন্যায্য ছিল অবিভক্ত পাকিস্তানের তিনি হন প্রধানমন্ত্রী, মেজরিটি পার্টির নেতা হিসেবে আওয়ামী লীগ তখন, তাই না? সেটা যখন পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে ব্যর্থ হলো, তখন স্বাধীনতার যুদ্ধ প্রয়োজন হলো, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিত, গড়িমসি করছিল, জাতি ফুঁসে উঠছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও সেনাবাহিনীর থেকে যে কার্যকর ভূমিকাটা নেওয়ার দরকার ছিল সর্বোচ্চ ভূমিকা নিয়েছে, সবাই মিলে আমরা একটা জনযুদ্ধ করেছি, রাজনৈতিক যুদ্ধকে। আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক যুদ্ধ করছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই জায়গা থেকে আমি বলবো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দ্বিচারিতা পাওয়া গিয়েছে কিছুটা, যেমন ধরেন একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যেটা ব্যর্থতা ছিল। আমি প্রথমেই বলেছি রাষ্ট্র ব্যবস্থাপনায় তিনি সম্পূর্ণ সফল হয়েছেন বলে আমার কাছে মনে হয় না, কারণ একদলীয় শাসন এবং একদলীয় রাজনীতিতে আওয়ামী লীগকে চলে যেতে হলো। ছোটোখাটো রাজনৈতিক দলগুলিকে নিয়ে রাজনীতির ট্র্যাকে থাকবে সেই সাহস আওয়ামী লীগ হারিয়ে ফেলল। দ্বিতীয়ত হলো কি, দ্বিমেরুর যে বিশ্ব ব্যবস্থা ছিল সারা পৃথিবীতে, দ্বিমেরুর সেইখানেও আমার মনে হয় যে বাংলাদেশে সঠিক ভূমিকা পালন করতে পারেনি বিধায় আন্তর্জাতিক রসানলেও আওয়ামী লীগকে বা বঙ্গবন্ধুকে পড়তে হয়েছে। আরেকটা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে অনৈক্য। প্রথমত সেনাবাহিনী 3 ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে মানে সক্রিয় মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর, আরেকটা হচ্ছে পাকিস্তানের থেকে প্রত্যাগত, আরেকটা হচ্ছে আপনি ধরেন শরণ যারা স্বাধীনতার পরে এসেছে সেই অংশ, যার ফলে কী হয়েছে, 3টা অংশ ভাগ হয়ে যায়। সেটাকে সমন্বয় না করে করা হলো একটা প্যারালাল রক্ষী বাহিনী, সেটাও একটা কারণ। দ্বিতীয় হচ্ছে দলীয়করণ এবং স্বজনপ্রীতি, আমার কাছে যেটা মনে হয়েছে। অর্থাৎ এই 4টি কারণ আওয়ামী লীগের স্বাধীনতার পরে যে রাজনীতি, সেটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্যর্থতা হয়েছে আমি বলে মনে করি। তারপরও আজকে তার থেকে যে খুব বেশি উত্তরণ হয়েছে তা তো না, উত্তরণ হয়েছে সেই ধরেন সেই 71-72 সরকার গঠন আওয়ামী লীগের নেতৃত্বে, তারপর হচ্ছে শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হলেন, মর্ম এটা খুবই হৃদয়গ্রাহী মানে এবং বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে বড় ক্ষতির বিষয়। তারপর আওয়ামী লীগের একটা অংশ থেকে মুস্তাক আসলেন, মুস্তাকের থেকে আবার আওয়ামী লীগের আরেক অংশ বিচারপতি সাহেম আসলেন, অনিবার্য পরিস্থিতিতে সেনা প্রধান হিসেবে জিয়াউর রহমানকে অর্ডিন্যান্স জারি করে ক্ষমতা আসতে হয়, তারপরে নির্বাচন, তারপর বিএনপির কাছ থেকে আবার ধরেন এরশাদের ক্ষমতা গ্রহণ, 91-তে সমঝোতার মাধ্যমে স্বৈরাচারের পতন হলো, আমরা ধরেন একটা ভালো নির্বাচন করতে সক্ষম হলাম সব দলের অংশগ্রহণে, সেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করলো, আহত হয়ে গিয়েছিলেন বলার সাথে সাথে। যাই হোক, এখন তারপরে 91-96-2001-2008 ভালোই চলছিল, এরপর আবার আওয়ামী দুঃশাসন চলে আসলো, সেই একদলীয় শাসন, একদলীয় রাজনীতি, একদলীয় পার্লামেন্ট, হ্যাঁ, দেশ শুধু আওয়ামী লীগের। পার্লামেন্টটাও এমন করা হলো যে যে পার্লামেন্টের কাছে সরকার জবাবদিহি থাকবে আর পার্লামেন্ট জবাবদিহি থাকবে জনগণের কাছে, এক বাক্য দিয়ে শেষ করবো। সেখানে হয়ে গেল কি, পার্লামেন্ট আপনি করে ফেললেন আওয়ামী নীতি নির্ধারণ একটা ফোরাম, সেখানে বসে গেল।
অর্থাৎ আমরা একটা কার্যকর সংসদ পেলাম না, রাজনীতি পেলাম না, এবং সেটা হলো দুঃখজনক হলো সত্য যে প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে পরবর্তী যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের হাত ধরে, অর্থাৎ এইটাই হচ্ছে দুঃখজনক এবং সেইটাই হচ্ছে বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ আজকে যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছে সেই জায়গা থেকে আমার মনে হয় তিনি নিশ্চয়ই মানে শেখ রবিউল আলম আমি আপনার কাছে আবার আসবো।